গাইস, তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা, আজকে জামাই ষষ্ঠীর ভিডিও, তোমরা আশা করছি বুঝতে পারছ। তো চলো শুরু করা যাক। আর আমি ভিডিওটা আমি করিনি, আমার বান্ধবীকে দিয়ে করিয়েছি, ঠিক আছে? তো যতটা পেরেছি আমি করেছি, বাকিটা ও করে দিয়েছি। আর বেশিটা তোমাদের সামনে তুলে ধরলাম না, কারণ বুঝতেই পারছো মানে জায়গাটা প্রচণ্ড ছোট, সেই কারণে আলোটা নেই, সেই কারণে আর কি যতটা পারলাম ততটাই দিলাম। তো আমরা এসে দেখি মা পুজো করছে, মা পুজো করছে, আর মা তো দিদিকে বাবাকে মালা বাবাকে দিতে পারবে, দিদিকে তো মালাটা পরাতে পারবে না, সেই জন্যই আর কি মা বললো তুই তো একবারে কাপড় তোর কাপড় তো পরিষ্কার মানে কাঁচা কাপড়, তো তুই এক কাজ কর, তুই দিদিকে তোর দিদিকে আর তোর বাবাকে মালাটা তুই পরিয়ে দে। তা দিদিকে মালা পরিয়ে মিষ্টি ধূপ দিয়ে তারপরে আমরা আর কি বসলাম জামাই ষষ্ঠীর নিয়মকানুনে, ঠিক আছে? তো নিয়মকানুন বলতে আমাদের সেরকম কিছু নেই, কারণ তোমরা জানো আমার মা আমাদের ফোঁটা দিতে পারবে না। তো দেখো এটা আমার বাবা, আর আমি আমার বাবা মতন পুরো দেখতে হয়েছি, ঠিক আছে? আর তার পাশেই একদম আমার দিদিকে রাখা হয়েছে, আর এদিকে ঠাকুর থাকে, ঠিক আছে? আর তো অনেকে বলেছিল দেয়ালের মধ্যে রাখতে, তো এখন আমাদের দেয়াল মানে যে দেয়ালের মধ্যে বাবাকে দিদিকে রাখবো, তো সেই সিস্টেমটা করা নিচ্ছি, কারণে এইটা আলাদা সিংহাসন এখানে রাখা হয়। এটা আমার দিদি, পুরো তোমাদের হয়তো অতটা মানে ক্লিয়ার করে দেখাতে পারছি না, পরে অন্য কোনো ভিডিওতে আমার দিদির কোনো ছবি বা ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো। যাই হোক, দিদি আর বাবাকে এখান দিয়ে দিলাম, দেখতেই পারলে মালা, এবার মিষ্টি জল দিয়ে ধূপ দিয়ে তারপরে আমাদের যেগুলি নিয়ম আছে সেগুলি করা হবে, ঠিক আছে? তো মা যেহেতু বললো, আর আমিও ভাবছিলাম যে দিদিকে আজকের দিনে বাবাকে দিদিকে মালা দেবো না, এটা কেমন লাগে। তো আমরা যখন এসেছি দোকান বন্ধ হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে, তো দেখলাম মা মালা মিষ্টি ধূপ সবই আনিয়ে রেখেছে। তো যাই হোক, একই প্লেটে আমরা দেখতেই পাচ্ছি জায়গাটা খুবই ছোট, একটা প্লেটেই দুজনকে দিয়ে দিয়েছি, আর ওদিকে একটা গ্লাসই জল দিয়েছি, কারণ জায়গাটা খুবই ছোট, ঠিক আছে? তো সেই কারণে তো হয়ে গেল, এদিকে দিদিকে বাবাকে মালা দিয়ে দিয়েছি, ধূপ দিয়ে দিয়েছি, দিয়ে এবার বাকি কাজটা সেরে নেবো। তো চলো, আর আরেকটা কথা তোমাদেরকে বলি, আজকের ভিডিওটা জামাই ষষ্ঠীর ভিডিও, অন্য কোনো মানে সারাদিন সাংসারিক ব্লগ ব্লগ কিছুই না। তোমাদের আশা করছি খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে আমারও ভালো লাগবে, ঠিক আছে? তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর তোমরা যারা আমার পরিবারের নতুন বন্ধুরা আছো, নতুন সদস্য বন্ধুরা আছো, তাদেরকে বলছি চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে সঙ্গে থাকো, তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো এদিকে দেখো, আমাদের নিয়ম শুরু হয়ে গেছে। তো মা যতটা পেরেছে ততটা করেছে, আমার মায়ের সামর্থ্য অনুযায়ী। তোমরা বুঝতেই পারছো আমার মায়ের অবস্থা খুবই খারাপ, ঠিক আছে? মানে আর্থিক দিক দিয়ে সমস্যা খুবই খারাপ। তো যতটা পারে আমার মায়ের ততটা করে, মাকে বারণই করেছিলাম যে প্রত্যেক বছর করার কোনো মানে হয় না। মা বলছে একটাই জামাই প্রত্যেক বছর করবো না, এটা বললে হয় না। তো অনেক জোর জবরদস্তি করে এনেছে, আর তোমাদের নামটা কি দাদাও তো মানে কি বলবো লজ্জাতে একদম মুখ লুকিয়ে নিয়েছে, ঠিক আছে? লজ্জাতে মুখ লুকিয়ে নিয়েছে, কারণ ও না একটু বেশি এইগুলি মানে খুব একটা ও লজ্জা পায়, ঠিক আছে? তো যাই হোক, মাকে শাড়ি দিয়েছি আর কিছু দিতে পারিনি, ঠিক আছে? আর আমার মায়ের সামর্থ্য অনুযায়ী মা যেগুলো দেয় সেগুলো দিয়েছে। তো মা মিষ্টি খাওয়া তো ভুলে গেছিলো, আমার মা না মানে ভুলে যায় একটু, বুঝেছে? তো কেরম বলো তো, সারাদিন সংসারে কাজের চাপের মধ্যে থাকে, তারপর বুঝতেই পারছো, তো সেই কারণে মা ভুলে গেছিলো। তো আমার মাকে শাড়িটা আগে দিয়ে দিয়েছিলাম, তো আমার বান্ধবী বললো শাড়িটা দিচ্ছে একটা ভিডিও করব, তুই এক কাজ কর, তুই ইয়ে কর শাড়িটা আবার দিই। তো যাই হোক, নিয়মকান হয়ে যেতে দেখো অর্জুন সারা দিন ধরে মিষ্টি খেয়ে যাচ্ছে, সারা দিন ধরে মিষ্টি খেয়ে যাচ্ছে, মানে দোকানে মিষ্টি যখন আমরা আনতে গেছি তখন কত মিষ্টি, দুটো মিষ্টি খেয়েছে, ঠিক আছে? আবার কোনটা খাবে বুঝতে পারছে না। তো ওর এই শঙ্খ মিষ্টিটা খুব পছন্দ হয়েছে, তো এই শঙ্খ মিষ্টিটাই মানে এরকমই একটা ধরনের মিষ্টি দোকানে দুটো খেয়েছে, আবার একটা এখানে বসে খেলো তালের শাঁস মিষ্টি, তো আবার এখন একটা খাচ্ছে, ঠিক আছে? তো মিষ্টি খাইয়ে পেট ভরেছে। আমি বলছি বাবু তুই মিষ্টি খাচ্ছিস, তো তুই ভাত খাবি কখন? বলছে খাবো না,
বলছে না খাবো, তুমি বলো খাবো না, তারপর বলছে হ্যাঁ হ্যাঁ খাবো খাবো খাবো, আগে মিষ্টিটা খাই খাবো। আরে ঠিক আছে, তো যেটা পছন্দ তুই সেটা খা। তো যাই হোক, এই দেখো তোমাদের দাদাভাই খেতে বসে গেছে আর আমিও খেতে বসে গেছি। মাকে বারণই করেছিলাম বেশি কিছু করতে, তবুও মা অনেক কিছু করেছে, তো এখানে দেখাতে পারলাম না, মাঝে একটু কেটে গেছে ব্যাপারটা, ঠিক আছে। তো অনেক কিছু করেছে, মিষ্টি, দই, মাংস, ভাজা, ভুজি, চাটনি, এইসব নানা রকম যা যা হয় আর কি, তাই তাই করেছে, মায়ের সামর্থ্য অনুযায়ী মা করেছে। আর এদিকে দেখো অর্জুনকে আমি খাওয়াচ্ছি, বুঝেছো তো? অর্জুন দেখো এখানে কি দুষ্টুমি করছে, তোমাদেরকে কি বলবো। ও খাবে না, যেহেতু দুটো মানে কটা মিষ্টি খেয়েছে, মিষ্টি খেয়ে পেট ভরা হয়ে গেছে। আর মিষ্টি না, সত্যি কথা বলতে মিষ্টি খায় না। আজকে কী জানি কি হয়েছে, আজকে ও খালি মিষ্টি খাচ্ছে, খালি মিষ্টি খাচ্ছে। ওকে বলছি বাবু তুই এখানে বস, ওখানে ফোনটা রাখা আছে, ক্যামেরা আছে। বলছে ক্যাম ভিডিও হচ্ছে? আমি বলছি হ্যাঁ বাবু ভিডিও হচ্ছে। বলছে ঠিক আছে, আচ্ছা, বলছে আচ্ছা আচ্ছা আমি বসছি বসছি। তো যাই হোক, ওকে বসাতে কিছুতেই পারছি না, যাই হোক ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরে ঘুরে একগাল করে নিচ্ছে, যাচ্ছে, খাচ্ছে, এই করছে। আর দেখো বোতলটাকে লাত মেরে কেরম ফেলে দেবে, দেখো এই দেখো ফেলেই দিল। এরকম সারা দিন ধরে বদমাইশি করে, আর ওকে মানে একটু মানে মানে শান্ত যে রাখবো পারি না রাখতে, কারণ ও শান্ত ছেলেই না, সারাদিন ও ছটফট, খাওয়ার সময়ও ছটফট, সব কিছুতে ও ছটফটানি, দৌড়াদৌড়ি করবে, ঠিক আছে। তো যাই হোক হয়ে গেছে, তো ওকে আমি খাওয়াচ্ছি, ওকে খাওয়ানোর পর আমি খাবো। আর তোমরা হয়তো ভাবতেই পারো যে জল কেন মেশালাম খাওয়ারে, ওর খাওয়ারে। তো ওর খাবার আসলে আমরা তো বেশি তেল ঝাল খাই, তো ওকে তো বেশি তেল ঝাল খাওয়ানো উচিত না, তো সেই কারণে মাংসটাকে হালকা করে তুলে নিয়ে আলু দিয়ে আর ভাজাভুজি দিয়ে মানে একটু জল দিয়ে, একটু ঝালটা এতে না লাগে, নুন জল দিয়ে, যাই হোক ওকে মেখে যেমন করে খাওয়ানো হয় সেরকম করে খাওয়াচ্ছি, কারণ বেশি ঝাল দিলে ও একদমই খাবে না। আর মাংসটা আজকে একটু ঝালই হয়ে গেছে, মাকে বলেইছিলাম যদি করো তাহলে ঝাল ঝালই করবে, কারণ মাংস এমনই একটা জিনিস একটু ঝালঝাল না হলে ভালো লাগে না। তো চলো এই হয়েছে ব্যাপার। আর আমাদের জামাই ষষ্ঠীর খাবার তোমাদের পুরোটাই দেখালাম, আমার যতটা পারলাম চেষ্টা করলাম পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করার, ঠিক আছে। আশা করছি তোমাদের ভালো লাগছে বা ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিই চ্যানেলটা, ঠিক আছে। তো কী বলতো, আমি সারাদিনে কী বলতো, সারাদিনে আজকের ব্লগটা হয়েই ওঠেনি, আজকে ভেবেছিলাম সকাল থেকে ভিডিওটা শুরু করব, তো সকাল থেকে ভিডিওটা আমি করতে পারিনি, এতটাই কাজে ব্যস্ত ছিলাম যে তোমাদেরকে কী বলবো। তার মধ্যে দিয়ে আমার একটা বিরাট মানে কী বলবো, একটা খুব মানে বাজে একটা খারাপ মানে এ হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে আমি বললাম যে তুমি আজকে সোনার আংটিটা পরো, তো তোমাদের দাদাভাই বললো যে না পরবো না, তারপর কী মনে করলো বলে ঠিক আছে দাও পরি তাহলে। ও বাবা যেই বার করতে গেছি দেখছি দুটো আংটি, আমার একটা আংটি, আর আমার আংটি বলতে কী বলতো আমার দিদির আংটি, মানে আমার দিদি যে দিদি মারা যায় সে তার একটা আংটি আমার কাছে ছিল, তো সেই আংটিটা আর ওর আংটি ওর বিয়ের আংটিটা, দুটো আংটি আমি এক জায়গায় রেখেছিলাম, এক জায়গায় রাখাতে দুটো পাচ্ছি না, কোথায় রেখে আছে কী জানি, আমি জানি না কবে পাবো কি পাবো না সেটাও আমি জানি না। যাই কি এসব কথা ভেবে তো মন খারাপ করে কোনো লাভ নেই, তো আমি সেই কারণে আমি ভাবলাম যে যাই হোক। তো এই দেখো তোমাদের আমার মানে সরি আমাদের মাঠে কীর্তন হচ্ছে, এই চার দিন এই কীর্তনটা থাকবে, তারপরে খাওয়ান দাওয়ান সব পুজো হবে। তো আমি ওখানে গেছিলাম, তারপরে এসে দেখলাম যে মা বলছে দেখ না পাখাটা উপর থেকে পড়ে গেছে, মানে উপরে টুলে রাখা ছিল পড়ে গেছে, ভাগ্যিস মুরগির খাঁচার মধ্যে পড়েনি। তো যাই হোক পড়ে গিয়ে এটা খুলে গেছিলো, তো মা তোমাদের দাদাভাই বললো মা যন্ত্রপাতি কী আছে দিন।